লেবে জল আছে কি দেখ, মাছ আছে না নেই? না চাখা যাবে না, শুনতে হবে কেন? হ্যাঁ এখানে মাছ আছে, তা নেবে বল। আরে না চলে, ধীরে ধীরে গেলে হবে নি, এত মাছ ধরো ব্যস্ত তার গামছা খুলে। এইবারে যেন গড়ি মাছ আছে, ওই হয়েছে হয়েছে হয়েছে। এই দেখো বাচ্চা, কত বাচ্চা দেখো কাঁকড়ার, কুচি কুচি বাচ্চা, এইগুলো এর মতো সাইজের হবে। ওহো কি চলছে এখন সবার, আশা করি সবাই আছো ভালো। কি গো সবাই ভালো তো? সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড এ নিউ ভিডিও। তো তোমরা দেখছো বাংলার রামপ্রসাদ ইউটিউব চ্যানেল, আর আমি তোমাদের সঙ্গে আছি রামপ্রসাদ। হ্যাঁ, তো আজকে টপিক বৃষ্টির দিনে মাছ ধরতে গেলাম। তো আমি এখন আছি আমার খরগোশ ঘরে, তো খরগোশ ঘরটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে দেখো খরগোশগুলো, এই যে একটা খরগোশ, আর এই যে তিনটে খরগোশ, আর এটা হচ্ছে খরগোশের জন্য নতুন ঘর করেছিলাম এই জায়গাটা। আর এদিকে রয়েছে তোমার পাখি, আর ওপরে রয়েছে তোমার গিনিপিক, আর সে সাইডে তো লাভবার্ড পাখি রয়েছে, ফিঞ্চ পাখিগুলো রয়েছে। তো এই পুরো একদম অ্যানিমেলস রিলেটেড ভিডিও আমি দিয়েই থাকি মাই লাইফ রামপ্রসাদ চ্যানেলে। তো ওই চ্যানেলটা তোমরা দেখতে পারো, ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দিলাম। তো গতকাল দারুণ বৃষ্টি হয়েছিল, তো গতকাল আমি খরগোশ ঘরে কাজ করেছিলাম, তার আগের দিনও কাজ করেছিলাম। তো গতকাল কাজ করতে করতে নবীনদা আর সুব্রতা চলে আসে, এসে বলে চহ মাছ ধরতে যাবো। তো আমার প্রায় কাজ কমপ্লিট হয়ে গেছিলো, তো তারপর আমি বলি ঠিক আছে চলো যাওয়া যাক মাছ ধরতে। তো তারপর বেরিয়ে পড়ি হচ্ছে মাছ ধরতে। চারিদিকে শুধু জল আর জল, ওয়াও। আমরা এখন স্কুটিতে করে যাচ্ছি গাইস মাছ ধরতে, মাছ ধরতে যাচ্ছি গাইস। এই যে এর মধ্যে রয়েছে তোমার বড় জাল, আর এই যে এটা বলা হয় ছেকনি জাল। তো এদিকে মাছ পড়বে না, কারণ এদিকে সেরকম পুকুর টুকুর নেই, তাই জন্য এদিকে মাছ পড়বে না। আমরা ঠিকঠাক যাচ্ছি, আমরা জেলে ঠিক আছে, যে কোথায় মাছ আছে আমরা বুঝতে পারি, জল চেকে করে বলে দেবো আমরা কোথায় মাছ আছে। না এখানে মাছ থাকবে না, এদিকে কারোর পুকুর আছে, ভালো হবে কিন্তু। এদিকে শুধু জল আর জল, জল আর জল। হ্যাঁ খাল, এটা খাল, এখানে মাছ থাকতে পারে। এটাই হচ্ছে আছে তোমার হচ্ছে গড়ি মাছ, শোল মাছ, ল্যাঠা মাছ, এইগুলো থাকতে পারে এর মধ্যে। না শিঙি মাছ এটাই থাকবে না, যেটা হচ্ছে পচা পানা পুকুর সেখানে থাকবে শিঙি মাছ আর মাগুর মাছ। আজকের উল্টো হ্রদ গাইস, এই যে আমাদের পাড়ার অপোজিট পাড়ায় ছোট্ট একটা হ্রদ গাইস, কি সুন্দর হ্রদ। তো আমরা এখন আমাদের ডেস্টিনেশন চলে এসেছি, এখানেই হচ্ছে মাছ ধরা হবে আজকের। এই জায়গাগুলো মাছ থাকবে এখানে, হ্যাঁ না এখন উঠবেনি। এটা হচ্ছে নবীনদাদের জায়গা গাইস, দেখতে পাচ্ছ আজকে নবীনদাদের জলায় হচ্ছে মাছ ধরা হবে। বেশ কয়েকদিন এত বর্ষা হচ্ছে, যার ফলে চারিদিকে জলাশয় ডুবে গেছে, লোকের পুকুরও ডুবে গেছে, পুকুর ডুবে হচ্ছে মাছ, পুকুরের মাছ হচ্ছে জলায় চলে আসছে। আর আমরা এখন মাছ ধরতে চলে আসছি, এই জায়গাটা মাছ ধরবো আমরা আজকের। তো বড়ো বড়ো মাছ পড়ে কি না, ছোটো ছোটো মাছ পড়ে কিনা দেখা যাক। আমাদের ডেস্টিনেশান চেঞ্জ হয়ে গেল, এখানে মাছ থাকবে না, তাই জন্য হচ্ছে আমরা আবার অন্য জায়গায় যাচ্ছি মাছ ধরতে। এই তো এরাই তো মাছ ধরতে নামছিল, মাছ ধরছিল, এই তো মাছ, এই তো মাছ, এইখানে হচ্ছে মাছ ধরা হবে, পুরোটা একদম তাড়া হবে এদিক থেকে একদম নিয়ে পুরোটা। এখন আমরা যাচ্ছি মাছ ধরতে, এই যে আমি যাচ্ছি, সুব্রতা যাচ্ছে, সামনে নবীনদা যাচ্ছে। লেবে জল আছে কি দেখ, মাছ আছে না নেই? যাবি তো পুকুর কোথায়? ওই তো মাছ, এই তো মাছ, এত মাছ ধরো ব্যস্ত তার গামছা খুলে। হ্যাঁ থাকবে তো, দাঁড়া দাঁড়া মাছ আছে না, দাঁড়া জাল ফেলতে হবে, এদিকে চলে, এদিকে চলে জাল ফেলে মাছ পড়ে, এদিকে চলে, পালা নেই তো আবার এতে।
না না তোমাটা কি উড় চলে যাবে দেখ না না রেডি আছে রাত্রিবেলা তো গড়ি মাছ শোল মাছ এইগুলোই চরাচরি করবে এইদিকে হবে হবে ওটা ছাড়াইলে হয়ে যাবে ল ওই ওই জোড়ে গেলে ওইটা ছাড়িল ল রেডি 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 এইবারে যেন গড়ি মাছ আছে ওই হয়েছে 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 অনেকটা হয়েছে আগের বারে থেকে অনেকটা হয়েছে এইবারে আসবে মাছ একদম একটু একটু জল থাকবে সেই জলে মাছ হবে মজা একটা মাছ এলেই খেলা আসছে আসছে কোথায় না হবে না হবে না হবে না হবে নিয়ে গেলে হবে নি সুব্রতার লাগ ভালো লাগ ভালো লাগ ভালো কাঁকড়া চলে এসছে এক একটা ছবল মারা দেই এ ছবল না একবার করতেই ও আসবে আরো আসবে এই আবার আসছে আবার আসছে আবার আসছে নই না দুটা দুটা এ ভালো তো হবে 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 আরেকটা পড়লেই হ্যাট্রিক লো দেখি দেখি আসছে এসে গেছে এসে গেছে না না আইসেনি চলে আসবি না আসেনি এবারে দেখি আসে নাকি লো পড়ে যাবো সঙ্গে আসে না এই সিনে মাটি আছে কাঁকড়াগুলোকে আমরা মুক্ত করে দিলাম এই যে দুটো কাঁকড়া বাচ্চা হয়েছে মনে হয় মরেনি জেতা আছে ও বাচ্চা ছাড়ছি গো হ্যাঁ বাচ্চা তোমার পুকুরে তোমার বাচ্চা ছাড়বে এটা এটা বাচ্চা ছাড়বে এই এই বাচ্চা দেখো এই দেখো ধরো 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 কচি কচি বাচ্চা দেখো ধরো এই মালটাকে ধরো কচি কচি বাচ্চা এই তুই ধর না কামড়ি দিবি দাঁড়া ক্যামেরাটা ধরে রাখছি না এই মারিস না মারিস এই মারনি মারনি বাচ্চা আছে এই দেখো কত বাচ্চা দাঁড়া ওরটাই আর ওরকম কার ধরে করে উল্টাও দুটো দাঁড়া ধরো না ওই দেখ ধাড়া ধরে দাঁড়াই ধরে না না দুটো দাঁড়া ধরো তুই ধর না আচ্ছা বেশি বকছিস তুই ধর না তুই ছেড়ে দিল সরো নাহলে কামড়ে দিবি কিজি বলছে দুটো দাঁড়া ধরো এই তো ইজি এই দেখো বাচ্চা কত বাচ্চা দেখো কাঁকড়ার কচি কচি বাচ্চা এইগুলো এর মতো সাইজের হবে দেখো গিজ 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 করছে দেখো ছাকনি গেলে শোল মাছ তুই পড়ে যা দিলে তুই শোল মাছ হবি এমন করে যদি শোল মাছ ধরা যেত তাহলে সবাই এমনই করতো আর মাছ ধরে বিক্রি করতো মাঠে ওরা এ নেয় তো লম্বা ওই ইয়ে নেয় না বাটাম রড নেয় মাছগুলো মারলো চাপাট করে কাঁকড়া না টাংরা কাঁকড়াগুলো ধরলে লাভ তিনটে কাঁকড়া ছিল কাঁকড়া দিয়ে ফুল পেশা ভালো এর বাচ্চা আছে নাকি দেখি দাঁড়াও একটা নিয়ে না যাবো হ্যাঁ নিয়ে না আরে লাস্টে ছেড়ে দেওয়া হবে বৃষ্টি পড়া স্টার্ট হয়ে গেছে দেখো বৃষ্টি তো মাছ ধরতে গিয়েছিলাম মাছ পাইনি শুধু পেয়েছি কাঁকড়া তো প্রথমে হচ্ছে কাঁকড়াগুলোকে ধরেছিলাম ধরে করে ছেড়ে দিয়েছিলাম তারপর সুব্রতা বলে জমা না ব্যাগে করে যত হোক হোক তো ওই কাঁকড়াগুলো রাখা হবে নাহলে ছেড়ে দেওয়া হবে কী আছে তো ভালোই কাঁকড়া ধরা হয়েছিল তো তারপর হচ্ছে বৃষ্টি নেমে যায় বৃষ্টি নামায় মানে দারুণ বৃষ্টি হয়েছিল আর বৃষ্টিতে দারুণ এনজয় করেছি তো ফোন যেহেতু ফোনে হচ্ছে জল পড়া মানে ফোনের 12টা বেজে যাবে তাই জন্য ভিডিও শ্যুট করা হয়নি তো কাঁকড়া অনেক কাঁকড়া ধরেছিলাম প্রায় 15-20টা মতো কাঁকড়া ধরেছিলাম ওইগুলো হচ্ছে সুব্রতা নিয়ে গেছিলো তো যাই হোক তারপর বৃষ্টি নেমে যায় বৃষ্টিতে দারুণ এনজয় করেছি এনজয় করে বাড়িতে এসে ঘুমিয়ে যাই ঘুমিয়ে গিয়ে সন্ধ্যাবেলায় যাই হচ্ছে হ্রদ দেখতে Thank you.
দেখো রদ দেখতে গেছিলাম আমরা, যে ডিজে টিজে বাজাই না, গুম গুম করে না, এই বাজিয়ে যে এনজয়টা হয় এর থেকে ভালো এই যে রথে যে রাধে রাধে গান করে না, হরেনাম করে না, এতেই কিন্তু দারুণ নাচার মুড চলে আসে। যেমন একটু দেখলে তোমরা নাচার মুড দারুণ চলে আসে, আমারও নাচার মুড চলে এসেছিলো। তো মোটামুটি যাই হোক, এই হরেনাম করলে মানে ভালোভাবে সেরকম যদি বাজানো যায় না, সবারই নাচার মুড চলে আসবে। তো যাই হোক, মোটামুটি এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আজকের মতো, বাই বাই।